কমলাসাগর চাম্পামুড়া বাজারে দুস্থ এবং গরিব মানুষদের মধ্যে এগিয়ে এলো ব্যাংক অব বরোদার আধিকারিক এবং কর্মীরা। লকডাউনের কারণে কাজ নেই, দিন হাজিরার শ্রমিকরা কাজ পাচ্ছেন না। ব্যাংক অব বরোদার কর্মীদের উদ্যোগে 100টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী। উপস্থিত ছিলেন ব্যাংকের কামান চৌমোহনী শাখা সঞ্চালক দেবজিৎ ঘোষ এবং আধিকারিক বিনীতা টুডু। ব্যাংক অব বরোদা থেকে আসছি, আগরতলা কামান চৌমোহনী ব্রাঞ্চ থেকে। এখানে আমাদের ডিসি পয়েন্ট একটা আছে, এখানে গোবিন্দ চক্রবর্তী ডিসি পয়েন্টে, এখানে রেগুলার অপারেশন হচ্ছে। আমরা কষ্ট করছি, চাম্পামুড়া এরিয়ায় ভালোই করেছে, তাই চাম্পামুড়ার লোকের জন্য, যারা গরিব, যারা কৃষক, এদের জন্য সাহায্যের জন্য আজকে এই গোবিন্দর স্রোতেই, কৃষির স্রোতেই আমরা ব্যাংক অব বরোদা আগরতলা ব্রাঞ্চের থেকে কিছু ডিস্ট্রিবিউট করতে আছি, যেমন চাল, আলু। এরকম আমি এখানে লোককে বলে যাচ্ছি, যদি কারো কোনো হেল্প লাগে আরও, বা ব্যাংকের থ্রোতে বা ডিসি পয়েন্টের থ্রোতে আমাদের কাছে বলে, কেউ জানি কোনো অসুবিধায় না পড়ে এই প্রবলেম। আমরা ব্যাংক আছি, আমি জেনারেল পাবলিক আছি, আমাদের ডিসি পয়েন্ট আছে গোবিন্দ চক্রবর্তী, ওকে বলে হলো অর্থতে আমরা যত পারি এখানেই করে যাবো। ঠিক আছে, পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।